আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ, সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগতম। তো আজকের এপিসোডে আমি আপনাদের মাঝে আলোচনা করব যারা এবার চাকরি পেয়েছে এবং যারা প্রশিক্ষণ সেন্টারে যাবে তাদের সম্পর্কে কিছু কথা। তো বাংলাদেশ সেনাবাহিনীতে পূর্বে কিন্তু অ্যাপ্লিকেশন করেছিল, গত 2021 সালের ডিসেম্বর মাসে যারা অ্যাপ্লিকেশন করেছিল তারা এই যে 2022 সালে মাঠ করছে, ইভেন এই 2023 সালে তারা প্রশিক্ষণে যোগদান করতেছে। তো সেখানে কিন্তু পূর্বে যেরকম ছিল মাঠে নিয়োগ পদ্ধতি, পূর্বে যেরকম ছিল সেটা অনেকটা পরিবর্তন হয়েছিল, এবং নতুন আপগ্রেড যে সিস্টেম ছিল সেখানেও কিছু পরিবর্তন, আধুনিকতা ছিল, যার কারণে দেখা গেছে অনেকেই সুযোগ পেয়ে গেছে আবার অনেকেই সুযোগ পায় নাই। অনেকেই অনেকেই চাকরি চাকরি হয়েছে, প্রতি বছরই কিন্তু বেশি লোকের চাকরি হয়। ইভেন দেখা যাবে যে এবছর যদি 20,000 লোক নিয়ে থাকে তাহলে পরবর্তী বছর 22,000 বা 23,000 এরকম লোক নিবে। সো দ্যাট যারা নতুন অ্যাপ্লিকেশন করছে এদের জন্য কিন্তু একটা চান্স, আর যারা নতুন অ্যাপ্লিকেশন করেছে আর যারা করতে চায় আগামী 31 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, হয়তো হাতে আর 4-5 দিন সময় আছে, আপনারা ইমিডিয়েটলি আপনাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলুন। এছাড়া আপনারা কিন্তু পরবর্তী আবার 1 বছর অপেক্ষা করতে হবে, দেখা যাবে এর মাঝখানে অনেকের বয়স শেষ হয়ে যাবে। নর্মালি যাদের 2023 সালের 3 মার্চ পর্যন্ত জন্ম তারিখ, এরপর পরে এর আগে যারা আছে তাদের হবে না। 2024 সালে 3 মার্চ পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, আর যদি সে শুধুমাত্র টেকনিক্যাল ট্রেডে হয়ে থাকে তাহলে 2003 সালে 3 মার্চ পর্যন্ত। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি যে যারা নতুন আসতে চাচ্ছ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে, তাদেরকে বলবো খুব দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলো, এখন কিন্তু সময় নেই, এবং অ্যাপ্লিকেশন করার সাথে সাথে তোমরা অ্যাডমিট কার্ডটা উঠায় নি। আর এখানে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের কিছু ভুল আছে, যেমন অ্যাডমিট কার্ড তুলতে বলেছিল, তোলা হয়েছিল না। সেখানে অনেকে দেখা যাবে হচ্ছে 2021 সাল অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে, ওটা যারা রি এগেইন তুলেছে তাদের 2023 সাল হয়ে গেছে। এছাড়া অন্যান্য ভুল ছিল, কিছু কিছু ভুল যেগুলো সংশোধন করা গিয়েছিল, তো যারা করে নেই তাদের নর্মালি কোনো প্রবলেম নাই। এখানে 2021 সাল হয়েছে এই জন্য তোমার অ্যাপ্লিকেশন আসবে না, তাই কিন্তু না, অ্যাপ্লিকেশন অবশ্যই আসবে। তো এখানে চিন্তা করার কোনো বিষয় নেই, বাট এখন হচ্ছে মূল পার্ট হচ্ছে প্রিপারেশন নেওয়া। পূর্বে যাদের চাকরি হয়েছে তাদের অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করো যে তারা কিভাবে সাকসেস হয়েছে, সেভাবে নিজের এইমকে লক করো যে আমি ওইভাবে সাকসেস হব, তার চেয়ে বেটার কিছু করে দেখাব। এখানে মাঠ হবে, মাঠে প্রত্যেকজনকে এক এক রকম অ্যাক্টিভিটিস দেখে সেরা হতে হবে। কেউ ফিজিক্যাল ফিটনেসে সেরা হবে, কেউ পড়ালেখায় সেরা হবে, এভাবেই একসেপ্টা একসেপ্টা, কেউ খেলাধুলা ভালো পারে, কেউ ধার্মিক দিক দিয়ে ভালো, বিভিন্ন দিকে ওইদিকে এক একজন ছেলেকে বেছে নেওয়া হয়। তো এখানে শুধু ছেলেই না, মেয়েরাও কিন্তু, তো এখানে চাইলে আমার যে সকল বোনেরা আছে সৈনিক হতে চায় তাদের কিন্তু সুবর্ণ একটা সুযোগ আছে। আমার পূর্বের কিছু ভিডিওতে আছে, যদিও আমি মেয়েদের টপিক নিয়ে কম এই ভিডিও করেছি, বাট আমার একটা ভিডিওতে সমস্ত কিছু পারফেক্ট সলিউশন দেওয়া আছে। তো যারা হচ্ছে চাকরি হয়েছে তারা তো খুব আনন্দে আছে, এবং আর কিছুদিন, আর 5-7 দিন 10 দিন পরে তারা প্রশিক্ষণ সেন্টারে যোগদান করবে, তাদের দিন শেষ হয়ে আসতেছে। মাঝখানে অনেক সময় তারা অনেক স্বপ্ন দেখছে কবে আমরা যোগদান করব, দিনই কাটতে চায় না, এমন একটা ভাব আমারও এমন ছিল। যেহেতু দিন শেষ হয়ে আসতেছে এখন হচ্ছে চলে যাওয়ার প্রিপারেশন, তো এই কয়দিন আর নর্মালি কোনো কিছু করার প্রয়োজন নাই, এখন ফ্যামিলির সাথে সময় দিতে হবে, চাইলে আত্মীয় স্বজনের সাথে একটু সময় দিতে হবে, বাট সেফলি। এটা একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো আত্মীয় স্বজনের বাসায় দূর দূরান্তে হলে সেখানে যাওয়ার দরকার নেই, আবার বেশি গাড়ি ঘোড়াতে ওঠার প্রয়োজন নাই। এখন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কোনো কিছু লস্ট হয়ে যায় তাহলে সমস্যা, আবার অতিরিক্ত এখন আত্মীয় স্বজন ডাকবে, অতিরিক্ত খাইতে গেলে দেখা যাবে পেট খারাপ হতে পারে, ডিসেন্ট্রি লুক লাইক, সো দ্যাট এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন এরকম ট্র্যাপে না পড়া লাগে। আর যারা যাচ্ছ তারা একদম নিজের মনকে স্থির করে নাও, নিজের এইমকে লক করে নাও যে তুমি 1 বছর প্রশিক্ষণ করবা, কঠিন প্রশিক্ষণ, কঠিন থেকে কঠিনতর, এমন হতে পারে তোমার মৃত্যু সামনে এসে আজরায়েল সামনে ঘোরাফেরা করবে, বাট তুমি আজরায়েলকেও ভয় পাবা না, যদিও তোমার মৃত্যু হবে না আল্লাহ না করুক, এটা এমন ভাবে আমি বুঝিয়েছি, আস্তাগফিরুল্লাহ তওবা, বাট আমি এটা তোমাকে জাস্ট উদাহরণ দিলাম যে তোমার যদি ওইখানে মরে যাওয়ার মতো অবস্থা হয় ভয় পাবা না, এরকম একটা থিঙ্কিং করে নাও। তোমার সেখানে অনেক দৌড়াদৌড়ি করতে হবে, অনেক বুক ডাউন দিতে হবে, অনেক গালাগালি শুনতে হবে, বকাবাজিও শুনতে হতে পারে যদিও সীমিত, তোমাকে রোদের মধ্যে দাঁড়ায় থাকতে হবে, বৃষ্টির মধ্যে তোমাকে ভিজতে হবে,
ফ্যামিলি ছেড়ে থাকতে হবে, বাবা মার সাথে কথা বলতে পারবা না, যদি বন্ধু বান্ধব থাকে, আত্মীয় স্বজন থাকে, তাদের সাথে কথা বলতে পারবা না, আবার মাঝখানে তোমাকে ছুটি দিতেও পারে নাও পারে। সো এমন একটা প্রিপারেশন নাও, দেখো যে অনেকেই বিদেশ যায়, বিদেশ যাওয়ার পরেও কিন্তু একটা জিনিস ভালো আছে, সেটা হচ্ছে তারা ফ্যামিলির সাথে কথা বলতে পারে, যদিও তাদের খুবই খারাপ লাগে ফ্যামিলি ছেড়ে থাকা, এটা আসলে খুবই কষ্টের একটা বিষয়, যেখানে ফ্যামিলির মুখ দেখার কোনো সুযোগ নাই, একমাত্র এখন তাও একটু সিস্টেম হয়েছে যে ভিডিও কলে কথা বলা যায়, তো তোমরা যারা হচ্ছে প্রশিক্ষণ সেন্টারে যাচ্ছ তোমরা ভিডিও কলে কথা বলতে পারবে না, বাট বিদেশে যারা যায় এরা কিন্তু নর্মালি ফ্যামিলির সাথে কথা বলতে পারে, দেখা না করতে পারো কথা বলতে পারে, এবং সেভাবে নিজের ইচ্ছা মতো কোথাও একটু ঘুরতে পারে, একটু ভালো খাবার খাইতে পারে, ভালো খাবার বলতে তার স্বাধীন মতো ইচ্ছা মতো খাবার খেতে পারে। তো তোমরা যারা প্রশিক্ষণ সেন্টারে যাচ্ছ তোমাদের এই সুযোগটা নাই, সপ্তাহে তো একদিন কথা বলতে দিতে পারে, আবার যদি তারা চায় 2 দিন বা 3 দিন এরকম দিবে, নর্মালি একদিন তোমাকে কথা বলতে দিবে। তো আর এখন হচ্ছে দৌড়াদৌড়ি বাদ, এ কদিন ঘুমাও, তোমার যদি শরীরে কোনো ব্যথা থাকে, এই নর্মালি তো এ কদিন খুবই দৌড়াদৌড়ি করছো, খুবই স্বপ্ন দেখেছো, আতঙ্কিত ছিলা কবে যাব কবে যাব, সেদিন শেষ, এখন নর্মালি বাবা মার সাথে বিদায় নেওয়ার সময়, এখন তাদের সাথে সেইভাবে ভালো ব্যবহার করো যে যাচ্ছি বাবা মা আমার জন্য দোয়া করো, আমার আত্মীয় স্বজন আমার জন্য দোয়া করো, মসজিদে আল্লাহর কাছে প্রার্থনা করো, নিজেকে সেইভাবে তুলে ধরবা যেভাবে তুলে ধরলে বাকি সবার কাছে তুমি অনুসরণীয় হয়ে থাকবা, যে ছেলেটা বেটা ছিল, দেন সে বাংলাদেশ আর্মিতে আসছে, বা ছেলেটা অনেক আগে বখাটে ছিল বাট বাংলাদেশ আর্মিতে আসার পরে সে পরিবর্তন হয়ে গেছে, অ্যাজ লাইক সে এখন একটা গুড বয়, একটা ভালো আদর্শবান ছেলে হয়েছে, এমন নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো, দ্যাটস এনাফ। তো যারা হচ্ছে অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে সদয় সম্ভাষণ, তারা তোমরা চেষ্টা করো আমাদের এখানে আসার জন্য, বাংলাদেশ সেনাবাহিনী একজন গর্বিত সৈনিক হওয়ার জন্য, আর যারা চাকুরি পেয়েছো তাদের তো গুড লাক, তোমরা আসো প্রশিক্ষণ সেন্টারে যোগদান করো, দেখতে দেখতে 1 বছর শেষ হয়ে যাবে, ইভেন তখন পাসিং আউট প্যারেড করবা, দেন আমাদের মতো সৈনিক হয়ে যাবা, তো তখন আর তোমার কোনো বাধা নেই, আশা করি সবাই এটা বুঝতে পেরেছ। এখন যারা অ্যাপ্লিকেশন করো নাই, আগামী 31 তারিখ লাস্ট ডেট, অ্যাপ্লিকেশন করে নাও। তো আমার এপিসোড এই পর্যন্তই, যারা নতুন দেখছো তাদেরকে ইনভাইট রাখলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর যারা আমার চ্যানেল দেখতো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।